আসসালামু আলাইকুম। পাকা আম দিয়ে তৈরি পোয়া পিঠা। এখন আমের মৌসুম চলছে, পর্যাপ্ত পরিমাণে পাকা আম পাওয়া যায়। আর যারা আম খেতে পছন্দ করেন, আশা করি আম দিয়ে তৈরি মজাদার এই পোয়া পিঠাটাও আপনাদের কাছে বেশ ভালো লাগবে। আর বানিয়ে নেওয়া খুবই সহজ। এই রেসিপিটা ফলো করলে আপনাদের প্রথমবারই পিঠাগুলো একদমই পারফেক্ট হবে। আশা করি বরাবরের মতো আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে। আর যারা নতুন, তাদের জন্য ভিডিওটি খুবই কাজে আসবে। এর জন্য প্রথমে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ফ্রেশ চালের গুঁড়া। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ ময়দা, দিয়ে দিচ্ছি প্রায় 1/4 কাপ পরিমাণ গুঁড়া দুধ আর 1/4 কাপ পরিমাণ চিনি। তারপর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ আমের পিউরি। আমি পাকা আম ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখানে আমি নিয়েছি 1/2 কাপ পরিমাণ পানি। আমি অল্প অল্প করে পানি অ্যাড করব আর মিশাতে থাকব। খেয়াল রাখতে হবে যাতে ব্যাটাটা খুব বেশি পাতলা না হয়ে যায়, এর জন্য পানিটা আমি অল্প অল্প করে দিচ্ছি। সম্পূর্ণ পানিটা দেওয়ার পর আমার মনে হয়েছে যে ব্যাটাটা ঘন হয়েছে, এর জন্য আরো আমি 2 টেবিল চামচ পরিমাণ পানি অ্যাড করেছি। আর অবশ্যই খুবই ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে কোনো লাম্পস না থাকে। আমি ব্যাটারটা তৈরি করে নেওয়ার পর দেখিয়ে দিচ্ছি আপনাদের যে ব্যাটার ঘনত্বটা কিরকম থাকবে। ঠিক এরকম থাকবে। এখানে আমি চুলার মধ্যে একটা কড়াইয়ে তেল নিয়েছি। তেলটাকে মিডিয়াম হাই হিটে গরম করে নেওয়ার পর চুলার আঁচটাকে মিডিয়াম করে দিয়েছি। আর ব্যাটারটা এইভাবে দেওয়ার পর আমি সাইড থেকে চামচ দিয়ে এইভাবে একটু উপরের দিকে তেল দিয়ে দিচ্ছি, যখন পিঠাটা এরকম ভাবে উপরে ভেসে উঠেছে। ঠিক এ পর্যায়ে এইভাবে তেলটা দিলে পিঠাটা খুবই সুন্দর ভাবে ফুলে উঠে। আর এই রেসিপিতে যদি আপনারা পিঠাগুলো তৈরি করেন, তাহলে কিন্তু প্রতিটা পিঠাই মাশাআল্লাহ করে অনেক পারফেক্ট হবে। চুলার আঁচটাকে অবশ্যই তেলটাকে গরম করে নেওয়ার পর মিডিয়াম হিটে রাখতে হবে। আর খুব বেশি তেলে পিঠাগুলো ভাজতে যাবেন না। আপনারা ভিডিওর স্ক্রিনে লক্ষ্য করুন আমি কড়াইয়ের কতটুকু পরিমাণ তেল নিয়েছি, আর এতটুকু তেলেই কিন্তু খুবই সুন্দর ভাবে পিঠাগুলো ফুলে উঠছে। আর চুলার আঁচটাকে আবারও বলছি শুরু থেকে শেষ পর্যন্ত মাঝারি আঁচে রাখতে হবে। যখন এভাবে ভেসে উঠবে তখন উপর থেকে তেল ছিটিয়ে দিব। আর দুই পাশ থেকে এগুলোকে আমি লালচে গোল্ডেন করে ভেজে নিব। এইভাবে আমি প্রতিটা পিঠা ভেজে নিব। একইভাবে আমি সবগুলো পিঠা একটা একটা করে এভাবে ভেজে নিয়েছি। আর লক্ষ্য করুন প্রতিটা পিঠাই কিন্তু খুবই সুন্দর ভাবে ফুলেছে। আর এই পিঠাটা কিন্তু খুবই নরম হয়, খেতেও অনেক বেশি মজার। আমের এই সিজনে আপনারা আম দিয়ে মজাদার এই আম পোয়া পিঠাটা বানিয়ে নিতে পারেন। আশা করি সবাই বেশি পছন্দ করবে। এখন আমি পিঠাটা আপনাদের ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি যে ভিতরটা কতটা পারফেক্ট হয়েছে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।